আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দায়িত্বভার গ্রহণ করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সে নবনিযুক্ত সুপার পরিতোষ মণ্ডলের সঙ্গে দেখা করেন। এরপর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, বিধায়ক সুমন কাঞ্জিলাল গত 5ই ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপরই তাকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি সেই দায়িত্বভার গ্রহণ করলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন, আসুন শুনে নেব। দাদা, বলছি যে আজকে নবনিযুক্ত আপনি এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, প্রথমে বলবো কেমন লাগছে এবং কীভাবে দায়িত্ব পালন করবেন? আপনারা দেখলেন আজকে আমরা সকলে মিলে আমাদের আলিপুরদুয়ার জেলার সমস্ত বিশিষ্ট সমাজসেবী প্রত্যেককে নিয়ে এবং আমাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি যারা মানুষের জন্য কাজ করেন তাদেরকে নিয়ে আমরা আজকে সুপারের কাছে মিলিত হই। নতুন সুপার এসছেন জেলা হাসপাতালে এবং আমি আমার যে নতুন দায়িত্ব রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে সে বিষয়ে আমরা একটু আলোচনা করলাম। আগামী দিনে আরও অনেক আলোচনা হবে। আজকে একটা সুন্দর মুহূর্ত ছিল, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পরিচয় ঘটলো, আমরাও সুপারের সঙ্গে পরিচিতি করলাম এবং তারপর একটা ছোট্ট অনুষ্ঠান হলো এখানে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে। এখানকার ছাত্রীরা তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলো। সব মিলে একটা জেলা হাসপাতালের একটা পরিবার আছে যারা সবাই মিলে হাসপাতালে পরিষেবা যেটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন সেই বিষয়টি যাতে আরও ভালোভাবে পৌঁছে দেওয়া যায় এই নিয়ে কিছু আলোচনা আজকে হয়েছে। বলছি প্রায় সময় লক্ষ্য করা যায় সাধারণ মানুষের অনেক অভিযোগও থাকে যে জেলা হাসপাতালে অনেক রকম সমস্যা, যেরকম প্রসূতি ডিপার্টমেন্ট আছে সেখানে অনেক সমস্যা হয়ে থাকে, কী বলবেন কীভাবে? দেখুন, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় হাসপাতালে যেখানে পরিষেবা হয় সেখানে কিছু অসুবিধে হতে পারে, সেগুলো সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহল। এই বিষয়গুলো আগামী দিনে আমরা আলোচনার মাধ্যমে রোগীদেরকে একদম যাতে সুন্দরভাবে তারা এখানে থাকতে পারে, পরিষেবা পেতে পারে, এটাইকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে আগামী দিনে কাজ করব। সেগুলো সব আস্তে আস্তে ওভারকাম করতে হবে। এটা জানেন, একটা প্রান্তিক জেলা আলিপুরদুয়ার, প্রচুর বিরাট এলাকার মানুষ এখানে হাসপাতালে পরিষেবা নিতে আসে, খুব বড় হাসপাতাল, চাপ আছে, সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। বিভিন্ন পরিকল্পনা আছে, সেগুলো আমরা ধীরে ধীরে রোগীদের স্বার্থে মানুষের স্বার্থে আমরা রূপায়িত করব। মানুষ খেতে খাওয়া মানুষ তারা এই জেলা হাসপাতালের উপর পুরোপুরি নির্ভরশীল, ফলে তাদের জন্য আজকে আমরা আগামী দিনে কিভাবে ভালো পরিষেবা পৌঁছে দিতে পারি সেজন্য আজকে আমাদের জেলার সভাপতি যে ইচ্ছা সেই অনুসারে এবং আমাদের অন্যান্য জনপ্রতিনিধিদের ইচ্ছা অনুসারে এই গোটা বিষয়টিকে আমরা জেলার মধ্যে ছড়িয়ে দিতে চাই, কারণ জেলা হাসপাতাল শুধু আলিপুরদুয়ার কাশ্মীরে ড্রাই ফ্রুটস আলিপুরদুয়ার, এখানে পাবেন সমস্ত ড্রাই ফ্রুটস হোলসেল এবং রিটেলে। পাচ্ছেন নাটস, ডেটস, সিডস, বেরিস, পিচ, পাম, মার্কেট ও অনলাইন থেকে কম প্রাইসে পাবেন। আমাদের ঠিকানা আলিপুরদুয়ার থানা মোড়, মোবাইল নম্বর 7051308278। আমাদের কোনো শাখা নেই।